সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ 7 নভেম্বর 2021 রোজ রোববার, আমি এই মুহূর্তে চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজারে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে। তে চলুন দর্শক, বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান আপনার নাম কি? কামালউদ্দিন সুবেদ। কামালউদ্দিন সুবেদ, হ্যাঁ। ভাইজান আমাকে সাহায্য করবে, আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকারি দাম কত আছে? ভাইজান, আপনার কাছে যে রসুনটা দেখা যায়, এটা কোথাকার রসুন? নাটোরের রসুন। নাটোরের রসুন, নাটোরের বড় সাইজের রসুন আজকের বাজারে কত টাকা আছে ভাই? 38 টাকা। 38 টাকা। গতকালকে এটা কত বিক্রি করছেন? সেম। গতকালকেও 38 টাকা বিক্রি করছেন? ভাইজান, আপনার পিছনে যে পেঁয়াজটা দেখা যায়, এটা কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। এগুলা ফরিদপুরের পেঁয়াজ? ভাইজান এগুলা কি ফরিদপুরের পেঁয়াজ? হ্যাঁ। ফরিদপুরে এটা কি ভালো কোয়ালিটির না মাঝারি কোয়ালিটির? মাঝারি কোয়ালিটির। এই পেঁয়াজগুলো কত করে বিক্রি করছেন আজকের বাজারে? 48 টাকা। জি, 48 টাকা। 48 টাকা। গতকালকে কত বিক্রি করছেন ভাই? 49 টাকা। গতকালকে 49 টাকা বিক্রি করছেন ফরিদপুরের পেঁয়াজ? ফরিদপুরের পেঁয়াজ। গতকালকে তুলনায় আজকের বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 1 টাকা কমছে? ভাইজান, গত 2 দিনে তো পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পাইছিল, আজকে হঠাৎ করে পেঁয়াজের দাম কমার কারণটা কি? দেশে বৃদ্ধি পাচ্ছে অবরোধের কারণে, গাড়ি চলা না করা জানেন, যেহেতু মালবাহী গাড়ি চলতেছে কিছুটা, যার কারণে দাম কমে গেছে। মালবাহী গাড়ি কিছুটা চলছে, যার কারণে দামটা কমে গেছে। ভাইজান, আজকের বাজারে আলু, এটা কোথাকার আলু? কুড়িগ্রামের আলু। কুড়িগ্রামের রোমান আলু আজকের বাজারে কত টাকা বস্তা বিক্রি করছেন? বস্তা আছে 1200 টাকা। বস্তা 1200 টাকা। এটা কত কেজি বস্তা? 60 কেজি বস্তা। 60 কেজি বস্তা 1200 টাকা বিক্রি করছেন। কেজি কত পড়ছে ভাই? 20 টাকা। কেজি 20 টাকা আজকের বাজারে। আর গতকালকে এটা কত বিক্রি করছেন? সেম। গতকালকে রোমানা সেম বিক্রি করছেন? সেম। আলুর দাম কি পরশু দিনের তুলনায় কি আজকে বৃদ্ধি পাইছে? সেমই আছে। ভাইজান, এটা কোথাকার আলু? দেশি আলু। এটা দেশি আলু। দেশি আলু আজকের বাজারে কত বিক্রি করছেন? 22 টাকা কেজি। 22 টাকা কেজি। বস্তা 1320 টাকা। বস্তা 1320 টাকা। 60 কেজি বস্তা। 60 কেজি বস্তা। এটা কোথাকার আলু? এটা কুড়িগ্রামের থেকে। এটাও কুড়িগ্রামের আলু। ভাইজান, এই যে আপনাকে যে ইস্টিক আলুটা দেখা যায়, এটা কোথাকার? মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জের ইস্টিক আলু। মুন্সিগঞ্জের ইস্টিক আলু আজকের বাজারে কত আছে ভাই? 19 টাকা 90 পয়সা। 19 টাকা 50 পয়সা। 19 টাকা 50 পয়সা। 50 পয়সা। গতকালকে কত বিক্রি করছেন? সেম। গতকালকে সেম বিক্রি করছেন। ভাইজান, আজকের বাজারে ডায়মন্ড আলু কত বিক্রি হচ্ছে? ডায়মন্ড সম্ভবত 20 টাকার মতো। 20 টাকা। ভাইজান, আলুর দাম কি বাজারে বৃদ্ধি পেতে পারে? আলুর দাম মোটামুটি এখন বৃদ্ধির পথেই আছে। ভাইজান, আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।